মক্কা থেকে মদিনায় যাবার পরে আবার মক্কার কাফেররা ওনাকে মারার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন। উনি মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষ আমার নবীজিকে ভালোবাসছেন জান দিয়ে মাল দিয়ে। তো যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছে, এই যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছিলেন। এমন সময় একজন মাজন উনি ছোট্ট একটা শিশু কোলে করে, ছেলেটা হাঁটতেও পারে আবার কিছুক্ষণ হাঁটবার পরে পড়েও যায়। কয় বছর বয়স হইব? দুই আড়াই বছর। ছোট হুজুর পাক মানুষ সংগ্রহ করছে, ওই মা জন নিয়ে সে নবীজির কদমে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার জান আপনার চরণে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছেন, আমার তো আর কেউ নাই যে তারে আমি যুদ্ধে, আপনি দয়া করে আমার একটা কথা শুনতেন আমি বলতাম। নবীজি বলছে বলো কি বলতে চাও? বললে আমার এই কোলের শিশুটা আমি আপনার সাথে দিয়ে দেব যুদ্ধ করবার জন্য। একটু সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ, কতটুকু ভালোবাসা। নবীজি জিজ্ঞেস করছে, মা তোমার এই সন্তান তো ভালো মতো দৌড়াইতে পারে না, ওকে ঘোড়া দাঁড়াইতে পারবো? ওকে তীর চালাইতে পারবো? ওকে ধনুক চালাইতে পারবে নাকি তরবারি চালাইতে পারবে না ঢাল ধরতে পারবে? মহিলাটা বলছে, হুজুর আমি জানি আমার ছেলে তীরও চালাইতে পারবে না, তরবারিও চালাইতে পারবে না, ঢালও ধরতে পারবে না। কয় তাহলে দিতে চাও কেন? কই দিতেছি এই জন্যে, ও তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঢাল চালাইতে পারবে না, ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে। কথাটা খেয়াল করছে? ঢাল হয়ে তো আপনার জীবনটা, কাফেররা যখন আপনার গায়ের মধ্যে তীর মারবে আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আমার সন্তানের বুকের মধ্যে তীর লাগবে, তারপরে আপনার গায়ে যেন তীর লাগে। কাফেররা তখন তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর গায়ে আগে কোপ লাগবে, তারপরে যেন আপনার গায়ের মধ্যে আঘাত লাগে। আর ওই যুদ্ধে গিয়ে যদি আমার সন্তানটা শহীদ হয়ে যায়, মারা যায়, আমি আল্লাহরে কইতে পারব, আল্লাহ তোমার বন্ধুরে ভালোবেসে আমার সন্তানটাকে আমি শহীদ করে। কতটুকু ভালোবাসছো? কপোটার চোখের জল ফেলেছ বলো ভালোবাসবে? পথের কাঁটায় যদি পায়ে রক্ত না ঝরালে কি করে? তুমি বলেছ গুরু নিন্দা কানে শোনা পাপ। কতটুকু দিয়েছি গুরুকে? জান দিয়ে দিছে, মান দিয়ে দিছে, অর্থ সম্পদ সবকিছু দিয়ে জীবনের বিনিময় হইলেও তারা গুরুকে ভালোবাসছে। যারা সবকিছু দিছে, বাবাজি নামাজ গো ইতিহাস সৃষ্টি হয় নাই, হাজি গো ইতিহাস সৃষ্টি হয় নাই, কিন্তু একজন পাগল আমার নবীজির প্রেমে দাঁত ফেলাই দিছে তার ইতিহাস সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আমির খসরু রহমাতুল্লাহি আলাই নিজের জীবনটা প্রিয়ের জন্য দিয়ে দিছেন, ইতিহাস সৃষ্টি হয়েছে। জীবন বাজি রেখে
ঘরের মধ্যে শুয়ে আছিলেন, মরণ জেনেও তাদের ইতিহাস সৃষ্টি হয়েছে। রাত জেগে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য ইতিহাস সৃষ্টি হয়েছে। বাবা এত সহজ না, বাবা সম্পর্কটা এত কঠিন। সাইজিল আলন বলেছেন, কুলের লোভে মান বাড়াবি, সব খোয়াবি, তোর গৌর চাঁদ ধরা দেবে না। গৌর প্রেম করবি যদিও না গরি, কুলের গৌর আর দিয়ে দাও সব, তুমি তার হয়ে যাও, তুমি যদি তার হয়ে যাও। সাইজিল আলনের একটা গানে আছে না, আমি দেখলাম পৈরাজ ঘর তো ফানি, আমার শাহ আলম বাবা আমার সামনে মুর্শিদ প্রেম যার হৃদয় ভরা, তার ভরা কোনোদিনও যায় না, যায় না মারা। বাবা গুরু বিনে বন্ধু নাই রে, অপারের কান্ডারি গুরু ভব পারের কর্ণধর, গুরু বিনে বন্ধু নাই রে। ওই যে তুমি একটা গানের মধ্যে বললে না, হ্যাঁ গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। এই ভাবে সদগুরু মিলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জনম চায়। এই রমেশ চন্দ্র শীল তো হিন্দু মানুষ নাকি, হিন্দু মানুষ না উনি, বাবা ভান্ডারের গোলামি করেছিলেন। এই রমেশ শীলকে কিন্তু পুরাইতে পারে নাই কেউ, পুরাইতে পারছে কেন পারে নাই, রমেশ শীলকে পুরাইতে পারে নাই, মাটি দেওয়া হয়েছিল, তারপরেও কবর থেকে মাটি সরানোর পর দেখা গেল আর রমেশের দেহটাও কবরের মধ্যে ছিল। উনি যা বলছে উনি একাকার হয়ে চলে গেছে, কত বাড়ি ঘর চালায় দিছে মানুষ, দেশ থেকে তারাই দিছে, তারপরেও গুরু প্রেম তারা কখনো ভুলে নাই। তাই বাবা গুরুর সাথে যারা প্রেম করেছে তাদের জীবনটাই আনন্দই হলো, চোখের পানি ফেলানো। সেখানে দাঁড়িয়ে একটি গান আমার গাইতে হবে, গানটা করি আছে গৌর প্রেমের পুরা নগর বাসীরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগর বাসীরা, যে পুরিল বন্ধুর প্রেমের মানানো।
স্বপ্নে গৌর, ভিতর বাহির গৌর, আরে বোঝে না তার তাঙ্গুরারে ভিতর বাহিরে গৌর, শয়নে স্বপ্নে গৌর, ইমাম ফকরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাই, যিনি তাফসিরে কাবীরের লেখক, তাফসিরে কাবীর, উনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ চারটির পরে তো আজান হবে না। যাই হোক, সেদিকে আর যাব না, ফিরে আসি। আমরা দুজন আপনাদের মাঝে যে কথাগুলি বললাম, বাবা আমরা কিন্তু সব কথাই বলি না, আমরা শুধু একটু কানের মধ্যে পানি দিয়ে দিলাম, বাকিটা আমার সজীব চান্দের কাছে যাবে, আমার পাপন চিষ্টির কাছে যাবে, ওনার আর একটু পানি দিয়ে পানিটা কানটা পরিষ্কার করে। আমরা শুধু সংবাদটা দিয়ে যাই। তবে একটা কথা বলে যাই, যারা এখনো পীর মুর্শিদ গ্রহণ করেন না, দয়া করে এই কাজটা ভুল করেন না, কারণ মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, অমান মাতালা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যথিত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আমরা যারা এখনো বেমরিত, যারা এখনো বায়াত গ্রহণ করি নাই, আমি সকলের পায়ে ধরে বলি, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি আত্মসমর্পণ করে উম্মতের খাতায় আপনার নামটা লেখাই রাখে। ভিতরে বাহিরে গৌর, শয়না স্বপনে গৌর, সামনে কইরা ভাবের মূর্তি, খাড়াই একটা সামনে কইরা ভাবের মূর্তি।
মানন্দে আসে যায় না ভালো মন্দে। রশিদি সরকার ওইভাবে সদাই থাকে প্রেমানন্দে। আপনাদের সঙ্গে সঙ্গ করলাম আল্লাহর ওলির দরবারে এসে, আমার কথায়, আমার ভাষায়, আমার চলা বলায় যদি কোথাও কোনো বেয়াদবি আচরণ মনে হয় ক্ষমার জন্য দরখাস্ত করছি। অভয়ের জন্য দোয়া চাই। আপনাদের মতো মানুষ, আপনাদের মতো ভক্ত আসে কান্দে চরণ ধুলে নিয়ে যেন অলি আল্লাহদের দরবারে একটু গোলামি করতে পারি, গানে গানে সুরে সুরে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি। মালিক যেন যে কয়দিন রাখে অলি আল্লাহদের গুণগান গাইতে যেন পারি, আহলে বায়াতের গুণগান যেন গাইতে পারি, অলি আল্লাহদের সম্মান যেন গাইতে পারি। প্রত্যাশা রেখে চারটের পরে আজান হয়ে যাবে, যেহেতু চারটে বেজে গেছে আর কথা বলবো না, আমি আমার এই গানটা শেষ করি, বিদায় নেব। ধন্যবাদ সবাই। যে পড়িলা বন্ধু